মোদিজি আমার লম্বা লম্বা বড় চুল তুমি কেন কেটে দিচ্ছ অনেক কষ্ট করে এই চুলটা আমি বড় করেছি ছোটবেলা থেকে আমি চুল কাটিনি অনেক কষ্ট করেছি এই চুলটা বড় করার জন্যে আর তুমি আজকে কেটে দিচ্ছ কেটো না মোদিজি কেটো না চুল কেটো না আমার তো কি করব আমি বলো না কি করব। তোমার সাথে আমার বিয়ে হয়েছে তুমি আমার কাছে থাকবা তুমি আমার কাছে না থেকে তুমি কাদেরের সাথে একটা ড্রামের মধ্যে কি করছো এটা দেখে আমি আর সহ্য করতে পারলাম না তোমার মাথা চুল আজকে আমি কেটেই ফেলবো একদম কেটে ফেলবো আরে থামো থামো মোদিজি থামো চুল কেটে দিও না চুল কেটে দিও না আরে আমি এই ড্রামের মধ্যে ফেসে গেছিলাম হাসিনা বাবুর কাছে একটু সাহায্য চেয়েছিলাম হাসিনা বাবু আমাকে সাহায্য করছিল এই ড্রাম থেকে বের হতে সাহায্য করছিল আর তুমি ভুল ভেবে হাসিনার চুল কেটে দিচ্ছ চুল কেটো না এই কাদের এই শয়তান কাদের তুমি আমাকে বোকা পেয়েছো হ্যাঁ আমাকে বোকা পেয়েছো তুমি ড্রামের মধ্যে ফেঁসে গেছো হাসিনা তোমার সাহায্য করছে হাসিনা কাদের কি বলছে কাদের যা বলছে সেটা কি ঠিক হ্যাঁ মোদিজি তুমি ফালতো সন্দেহ করছো কাদের ভাই এই ড্রামের মধ্যে ফেঁসে গেছে আমি কাদের ভাইকে সাহায্য করতে এসেছিলাম তারপর আমিও ফেঁসে গেছি তুমি আমাদের দুজনকে সাহায্য করো এখান থেকে দুজনকে বের করো আর মাথার চুল কেটো না মোদিজি আরে তাই তো তোমরা দুজন তো ড্রামের মধ্যে ফেঁসে আছো আমি তো ফালতো সন্দেহ করে আমার রাগে আমি চুলটা কেটে ফেলছিলাম তোমার সারা জীবনের স্বপ্ন লম্বা করার চুল আমি কেটে ফেলছিলাম আমার ভুল হয়ে গেছে হাসিনা আমি তোমাদের এখন সাহায্য করব আর দুইজনকে ড্রাম থেকে বের করব বন্ধুরা ভিডিওতে লাইক করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও